আমি বলছি I proportional to by equals to R equals to R into T. R into T. I stands for income, R stands for rate, R T stands for time. By income proportional to your rate and time. দেখুন একটা কোম্পানিতে সেম কোম্পানিতে কোনো এক্সিকিউটিভ থাকে যে মাত্র 1 লাখ টাকা ইনকাম করছে আবার কোন অফিস স্টাফ থাকে যারা মাত্র 10 হাজার টাকা ইনকাম করছে টাইম আওয়ার অলমোস্ট সবাই সেম দেয় আমি ধরলাম 8 to 10 hours রাইট কিসের উপর ডিপেন্ড করছে তাদের রেটের উপর মার্কেট তাদের কি ভ্যালু দিচ্ছে এই রেটটা কিসের উপর ডিপেন্ড করে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন আপনি কতটা অভিজ্ঞ এবং কতটা আপনার এডুকেশন রাইট তাহলে এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশনের উপর ডিপেন্ড করছে আপনাদের ইনকাম কত হবে এবং তার সাথে আপনি কত ঘন্টা টাইম দিচ্ছেন ক্লিয়ার সবার পেছনে আমাকে একটা জিনিস বলবো রেট আর আনলিমিটেড অপারেশন কি যদি আপনাকে আয় মানে ইনকাম আনলিমিটেড করতে হয় তাহলে কি করতে হবে হয় রেট বা টাইম যে কোনো একটাকে আনলিমিটেড করতে হবে কারণ আনলিমিটেড মাল্টিপ্লাই বাই লিমিটেড ইকুয়াল টু আনলিমিটেড অপারেশন যে যদি একটা সুবিধা যে ইকুয়াল টু অপারেশন হয় তাহলে অপারেশন যদি আমাকে আয় করতে হয় তাহলে কোন একটাকে আমাকে অপারেশন বানাতে হবে যে এডুকেশন আর এক্সপিরিয়েন্স কে আমরা অপারেশন করতে পারি ভাই এক্সপিরিয়েন্স কে অপারেশন করতে পারি এডুকেশন The scope of education is unlimited, but আমরা কেউ education কে unlimited করতে পারি না আপনি কটার পর কটা ডিগ্রি করে যাবেন রাইট তাহলে আপনার এক্সপিরিয়েন্স কম হবে নাথিং ফিল্ড Right? Time. Unlimited. Unlimited. 24 hours. Limited. Because limited into limited equals to what? Limited. Limited equals to limited. Limited into limited equals to limited. Limited is what? Yeah.